অ্যাডভেঞ্চার এইটার কনসেপ্টটা আমাদের ফ্রেন্ড আমরা একসাথে এইটার কনসেপ্টটা মাথায় আনি প্রথমে। ইন্ডিয়ার কেরালার যে হাউসবোট সেই হাউসবোটগুলোর আদলেই একটা আমাদের বাংলাদেশের ট্যুরিজমটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম একটা চিন্তাভাবনা করি যে হাউসবোট। এই হাউসবোটের ট্রেন্ডটা হচ্ছে বিগত 2-1 বছর ধরেই মূলত বাংলাদেশে এইটার খুব প্রচলন। সেই সুবাদে আমরা এই রয়্যাল অ্যাডভেঞ্চারটাকে তখন থেকেই তৈরি করার প্ল্যান করি আমরা কিছু ফ্রেন্ড মিলে। খুব সম্ভবত 2022 সালের এপ্রিল মাস থেকে এটার কাজ শুরু করি আমরা। তখন থেকে প্রায় 9 মাস হচ্ছে আমাদের এটার কাজ করতে হয়। তো আমরা ডিসেম্বরে এটার কাজ পুরোপুরি কমপ্লিট করি। কাজ কমপ্লিট করার পরে জানুয়ারি 14 তারিখ থেকে আমরা এখানে গেস্ট উঠানো শুরু করতে পারি। আর এটার ইন্টেরিয়ার যে জিনিসগুলো সেটা হচ্ছে যে আমরা মূলত কাঠ দিয়ে এটা তৈরি করেছি, পুরোটাই একদম কাঠের তৈরি। তার মধ্যে আমরা ডেকোরেশনের জন্য বাঁশ, বেত, তারপরে হচ্ছে ঘাসের কার্পেট যেটা কৃত্রিম সেটা আমরা দিয়েছি যাতে একটা সবুজ মিলাপ একটা ফিল পাওয়া যায়। আর এটার মধ্যে হচ্ছে টোটাল 8টা রুম, 8টা রুমের মধ্যে 6টা রুম হচ্ছে নিচে আর 2টা রুম হচ্ছে উপরে। প্রতিটা রুমের সাথেই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এই ওয়াশরুমগুলো দেওয়ার পরেও আমরা বাহিরে একটা কমন ওয়াশরুম দিয়েছি যেটা নাকি আমাদের 2 তলার যে ডাইনিং স্পেসটা সেখানে মানুষজন খাওয়া দাওয়া করার পরেও কমন একটা ওয়াশরুম পাবেন। এই ডাইনিং স্পেসটাও এখানে খুবই বড় একটা ডাইনিং স্পেস করা হয়েছে যেখানে অ্যাট এ টাইম 32 জন খাওয়া দাওয়া করতে পারবে। রাঙামাটিতে দর্শনীয় স্থানের আসলে অভাব নেই, অনেকগুলো দর্শনীয় স্থান আছে। এতদিন মানুষজন একদিনের জন্য ঘুরতে আসে ট্রলার নিয়ে নর্মালি যে স্পটগুলোতে যেত, আমরা রয়্যাল অ্যাডভেঞ্চারের মাধ্যমে 2 দিনে আরও অনেক বেশি স্পট কভার করি। আমাদের যে এই প্যাকেজটা সেখানে আমরা মূলত 2 দিনে এই ঝুলন্ত ব্রিজ, পলেল পার্ক, ডিসি পার্ক, তারপরে হচ্ছে সুবুলং ঝর্ণা, আদিবাসী গ্রাম, বরগাং এগুলো তো আমরা ঘুরাবই। আবার কাপ্তাইয়ের পাশেও আমরা কাপ্তাই লেকের নেভি ক্যাম্প, বার্গি লেক, ব্যারেন্না লেক, কাপ্তাই বাঁধ এই যে অংশটুকু, এই অংশটুকু খুবই সুন্দর। আমরা এই সবগুলো স্পটই এখানে আমরা ঘুরাবো। ইভেন আমরা সুন্দর জায়গা বুঝে আমরা তাদেরকে সুইমিংয়েরও একটা ব্যবস্থা করে দিব একটা ভালো জায়গাতে। রয়্যাল অ্যাডভেঞ্চারে ফ্যাসিলিটিসের যে বিষয়গুলো আমি যদি থাকার দিক থেকে বলি প্রথমে, যে আপনারা যে রুমগুলো পাবেন সবগুলো হচ্ছে কিং সাইজের রুম। কিং সাইজের রুমে অনায়াসে 4 জন থাকতে পারবেন। আর সবগুলো রুমের সাথেই তো হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য আমাদের অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। কেউ ক্যারাম খেলতে চাইলে ক্যারাম খেলতে পারবে, লুডো আছে, উনো আছে, আমাদের আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। যেমন আমরা এখানে সাউন্ড বক্সের ব্যবস্থা রেখেছি, গানের একটা পয়েন্ট রাখা হয়েছে, এখানে মিউজিক স্টেশন আছে। এই ধরনের সবগুলো অ্যাক্টিভিটিস আমাদের এখানে ফান বা এন্টারটেইনমেন্ট অ্যাক্টিভিটিস হিসেবে আমাদের রয়্যাল অ্যাডভেঞ্চারে আছে। আমাদের হাউসবোটে নর্মালি হচ্ছে সবাই লাক্সারিভাবেই ঘোরার প্ল্যানটা করে। তো এই কারণেই হচ্ছে আমরা এখানে খাবারের দিকটা অনেক ভালোভাবে তুলে ধরেছি। কাপ্তাই লেকটা নর্মালি হচ্ছে মাছের জন্য খুব বিখ্যাত। যেই সময় যেই ধরনের মাছটা পাওয়া যায় আমরা সেই মাছগুলো এখানে প্রোভাইড করি। এর মধ্যে বাছা মাছ আছে, এখানকার লেকের রুই মাছ, যা যা এখানকার মাছগুলো পাওয়া যায় একদম পিওর মাছগুলো আমরা এখানে সার্ভ করি। পাহাড়ি যে ট্রেডিশনাল ফুড যেটা আপনারা সবাই অনেকেই চিনেন সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, বাসকরল, এই ধরনের কিছু খাবার আছে যেটা নাকি পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি চলে। সেই খাবারগুলো আমরা আমাদের এই রয়্যাল অ্যাডভেঞ্চারে সার্ভ করে থাকি। সকালবেলা খিচুড়ির সাথে আমরা হাঁসের মাংস খাওয়াচ্ছি। চেষ্টা করছি যে এইখানকার যে ট্রেডিশনাল খাবার বা বাংলা যে খাবারটা যেটা নাকি হচ্ছে মুখরোচক সেই খাবারগুলো আমরা এখানে প্রোভাইড করি। এছাড়াও বাচ্চাদের জন্য ইংলিশ যে ফুডগুলো যেমন হচ্ছে বিরিয়ানি, তেহারি, এই ধরনের খাবারগুলো সেগুলো আমরা সার্ভ করি। ইভেন আমরা এখানে নাস্তার ব্যবস্থাও রেখেছি, সেখানে আমরা নুডলস, পাকোড়া, বিভিন্ন ধরনের রান্না এখানে আমরা করে আমাদের গেস্টদেরকে দিই। এবং এখানকার যে মৌসুমি ফল, এখানকার আম, তারপর আনারস, এগুলো খুব বিখ্যাত, এই খাবারগুলো আমরা আমাদের গেস্টদেরকে দিচ্ছি। রয়্যাল অ্যাডভেঞ্চারের প্রত্যেকটা রুমই তো হচ্ছে ক্লোজড, মানে হচ্ছে আপনি হাউসবোটের মধ্যে আছেন কিন্তু আপনি একদম রিসোর্টের মতো করে ফিল করে আপনি থাকতে পারছেন। আপনি যখন একটা রুমে ঢুকতেছেন আপনি একদম সম্পূর্ণ সেফার সিকিউর। আর প্রতিটা রুমেই তো আপনি ওয়াশরুম পাচ্ছেন। আমাদের টোটাল বোটের মধ্যে হচ্ছে অগ্নি নির্বাপকের ব্যবস্থা রাখা হয়েছে যেটা নাকি সিকিউর অ্যান্ড সেফ। তারপরে হচ্ছে যারা নাকি সাঁতার কাটতে নামতে চায় বা পানিতে নামতে চায় তাদের জন্য আমাদের লাইফ জ্যাকেট আছে পর্যাপ্ত পরিমাণে। প্রতিটা রুমেই আমরা এসির ব্যবস্থা রেখেছি যেটা নাকি রাতের বেলা হয়তো বা যখন গরমটা বেশি হয় তখন আমরা এসির সার্ভিসটা দিয়ে রুমটা ঠান্ডা করে দিই। এই রয়্যাল অ্যাডভেঞ্চারটা আমরা চাই যে প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকুক। এই ট্যুরিজম সেক্টরটার মধ্যে রয়্যাল অ্যাডভেঞ্চারটা এমন একটা জায়গা করে তুলুক, মানুষের মনেও এই জায়গাটা করে তুলুক যে মানুষজন রাঙামাটিতে ঘুরতে আসলে বা রাঙামাটিকে রিপ্রেজেন্ট করার জন্য যাদের রয়্যাল অ্যাডভেঞ্চারটাকে মানুষ সবাই চিনে বা সবাই জানে, এই রয়্যাল অ্যাডভেঞ্চারে মানুষজন 2 দিনের জন্য আসলে যাতে তাদের রিল্যাক্স যেই ভাবমূর্তি দেওয়া সেটা যাতে সুন্দরভাবে এখানে করতে পারে, আমরা এইটার জন্য সব ধরনের ফ্যাসিলিটিস এখানে নেওয়ার চেষ্টা করতেছি। এটা আমি চিন্তা করি এইভাবে যে এটা বাংলাদেশে সবার বোর্ড যেটা হচ্ছে রয়্যাল অ্যাডভেঞ্চার। এইখানে আমি চাচ্ছি যে পুরো বাংলাদেশের মানুষজন রয়্যাল অ্যাডভেঞ্চারটাকে নিজের মতো করে নিক এবং ফিউচারেও এটা খুব সুন্দর সমৃদ্ধভাবে চলুক।